আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম এ এন্ড কার সেন্টার ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা এলিয়েন। আমার এই গাড়িটির মডেল ইয়ার হলো 2013, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। 1500 সিসির সম্পূর্ণ অকটেন চালিত এই গাড়িতে কী কী অপশন রয়েছে আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কেন নয়, গাড়ি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদেরই কাছে প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেন নয়, ভিডিওর কোনো অংশে কিন্তু এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা মানে টয়োটা এলিয়ন। এই গাড়িটির আমি সামনের দিকে রয়েছি, সামনে যে প্রজেকশন হেডলাইট আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিচে একটি ফগ লাইট রয়েছে এবং সামনে গ্রিল চাবি খুবই সুন্দর। তার এপাশে কিন্তু সেম রয়েছে প্রজেকশন হেডলাইট এবং নিচে কিন্তু ফগ লাইট রয়েছে। সো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন এলিয়ান গাড়ি আসলে তেমন কিছু দেখানোর কিছুই নাই, আপনারা সকলে এলিয়ান গাড়ি সম্পর্কে জানেন এবং অরিজিনাল টয়োটা অ্যালোরিং কিন্তু রয়েছে, চাকাগুলো কিন্তু ফ্রেশ রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির পিছনের সেফটি দেখাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটি পিছনের দিকে রয়েছি, পিছনে কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, লাইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ, নিচে একটি শো লাইট রয়েছে এবং খুব স্টাইলিশ একটি কিন্তু বাম্পার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়ির কালারের সাথে ম্যাচিং করে কিন্তু বাম্পারটি লাগানো রয়েছে এবং এই পাশে একটি শো লাইট রয়েছে এবং গ্লাসটি কিন্তু পিছনে যে ব্যাক লাইটটি রয়েছে একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে এবং এই গাড়িটি একটি ফোর গ্রেডের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এবং গ্লাসটি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ব্যাক গ্লাসের ভিতরে কী অবস্থা সেটি দেখানোর চেষ্টা করি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে যে ব্যাকলাইট আমি ওপেন করে দিয়েছি। এই গাড়িতে কোনো প্রকার সিএনজি কিংবা এলপিজিতে কনভার্সন করা হয় নাই, এই গাড়িটি সম্পূর্ণ তেলের গাড়ি, এখনও পর্যন্ত কিন্তু তেলেই চলছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ভিতরের ব্যাকলাইট স্পেসটি দেখানোর চেষ্টা করি, ভিতরের ইন্টেরিয়ারটি দেখানোর চেষ্টা করি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইন্টেরিয়ার দিকে রয়েছি, কিন্তু এই গাড়িটি পোস্টারের একটি গাড়ি এবং ক্রস স্টারিং ক্রস কন্ট্রোলার রয়েছে, অরিজিনাল টিভি নেভিগেশন রয়েছে এবং সম্পূর্ণ বেজ ব্ল্যাক ইন্টেরিয়র। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ অবস্থা রয়েছে। এখন আসুন এই গাড়িটির লেগ স্পেসটি দেখানোর চেষ্টা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে যে লেগ স্পেসটি রয়েছে সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র আপনারা দেখতেই পাচ্ছেন, সিটে কিন্তু অনেক স্পেস রয়েছে। আপনারা সকলেই জানেন আসলে এলিয়েন গাড়ি এত বেশি কিছু বলার নেই, অনেক রিভিউ দিয়েছি এলিয়েন গাড়ি সম্পর্কে আপনারা সকলেই জানেন। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির পেপার্সের কী অবস্থা সেটি দেখানোর চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি পেপার্স আমার হাতে রয়েছে, 15 নভেম্বর 2021 সাল পর্যন্ত সম্পূর্ণ ফিটনেস টেক্সটুকেন আপলোড রয়েছে এবং ফিটনেসটি কিন্তু রয়েছে 15/11/2022 সাল পর্যন্ত কিন্তু ফিটনেসটি সম্পূর্ণ আপলোড রয়েছে, অর্থাৎ এই গাড়িটির কাগজ কিন্তু সম্পূর্ণ আপ টু ডেট রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির মাইলেজের কী অবস্থা সেটি দেখানোর চেষ্টা করি। 51,221 কিলোমিটার সর্বোচ্চ কিন্তু এই গাড়িটি রান হয়েছে। সো ভিউয়ার্স, পুরো গাড়িটি আমি আপনাদেরকে এখন দেখানোর পর আমরা ইঞ্জিন কন্ডিশনের দিকে চলে যাব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা এলিয়ন, এই গাড়িটি কিন্তু খুবই অসাধারণ, পিছনে সুন্দর একটি বাম্পার, স্টাইলিশ বাম্পার রয়েছে। পুরো গাড়িটি আমি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি, আপনি এই গাড়িটি এ এন ডি কার সেন্টার থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, অনেকটা নতুনের মতো কিন্তু রয়েছে। এখন আসুন এই গাড়িটির ইঞ্জিনের দিকে চলে যাই, ইঞ্জিনের কী অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এলিয়ন গাড়ির এই গাড়িটির ইঞ্জিনের দিকে রয়েছি, 1500 সিসির সম্পূর্ণ অকটেন চালিত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ কিন্তু পার্সোনাল ইউজের একটি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই গাড়িটি এখনও ওয়াশ পলিশ করানো হয়নি, যখন ওয়াশ পলিশ করবো এই গাড়িটির ইঞ্জিন এবং ভিতরে বাইরে কিন্তু সম্পূর্ণ আরও দেখতে কিন্তু গ্লেজি হবে এবং ইঞ্জিন কাভারটি আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, ইঞ্জিন কন্ডিশন দেখালাম, পেপার্সের কী অবস্থা সেটিও কিন্তু দেখালাম, এখন আসুন এই গাড়িটির প্রাইজের বিষয়ে আলোচনা করি। সম্মানিত ভিউয়ার্স, আমি এই গাড়িটির ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখিয়েছি, ইঞ্জিনের কন্ডিশন দেখিয়েছি এবং এই গাড়িতে কী কী অপশন রয়েছে আমি কিন্তু সেটিও দেখিয়েছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমার এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিন মূল্য আমরা রেখেছি 19,70,000 টাকা। 19,70,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিন মূল্য। আপনি যখন আমাদের শোরুমে আসবেন এই গাড়িটি যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের সাথে আলোচনা করে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান হলো বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/3, প্লট নম্বর 7, এ এন্ড কার সেন্টার থেকে আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড কাস্টমারদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।